আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও উপহার দেব, আপনারা সবাই অবাক হবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমি আপনাদের জন্য গোলাপের তেল নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে অলরেডি গোলাপের জল, গোলাপ দিয়ে কন্ডিশনার দেওয়া হয়ে গেছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আজকে আমি আপনাদের উপহার দিব গোলাপ দিয়ে তেল কিভাবে বানাতে হয়, আর এই তেলটা খুবই উপকারী, বিউটি কেয়ার এবং হাত পায়ের জন্য খুবই উপকারী। আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন এর মর্মতা। আমরা ব্যবহার করি, মানে খুবই এর ফলাফল পেয়েছি, এই জন্য আমার চ্যানেলে আপলোড না করে পারলাম না। যাই হোক বন্ধুগণ, আমি এই যে গোলাপ নিয়েছি, গোলাপটা গোলাপ কিন্তু আমি রোদে শুকাই না, এটা আমি গাছ গাছ থেকে এরকম শুকনো ফুল আমি সংগ্রহ করে নিয়ে এসেছি সরাসরি গাছ থেকে, কারণ এখানে গাছেই তো খুব মানে খুব ভালোভাবে শুকানোর ব্যবস্থা রয়েছে, কেন আমি গাছ থেকে ছিঁড়ে আবার শুকাতে যাব? এই জন্য গাছেই আমি সংরক্ষণ করে গাছে থেকে শুকিয়ে নিয়ে এসেছি। যাই হোক, আমি এখন একটা পাত্রে ভরে নিব, সবসময় কাঁচের একটা পাত্র নেবেন, কাঁচের কন্টেনার নিতে পারেন, বোতল নিতে পারেন, কাঁচের আমি একটা বাটি নিয়েছি, অনেকগুলো তো এই জন্য কাঁচের বাটি নিয়েছি, কাঁচের বাটিতে আমি এগুলো সব ভরে নিব। আমার কাঁচের বাটিতে ভরা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অল্প একটু পরিমাণে নারকেল তেল দিয়ে দিব। আমার বাড়িতে হোমমেড নারকেল তেল ছিল না, বিধায় আমি কেনা নারকেল তেল ইউজ করছি। ইনশাল্লাহ আমার ভিডিওতে আমার হোমমেড নারকেল তেল রেডি হতে যাচ্ছে, আসবে কিছুদিনের ভিতরেই, চলে আসবে ইনশাল্লাহ, সেই ভিডিওটাও আপনারা দেখবেন। আর আমি এখন কেনা নারকেল তেল ব্যবহার করলাম। এখন আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ওটার উপর রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যে ভাপে যেভাবে আমরা সেদ্ধ করি জাস্ট এভাবেই সেদ্ধ করতে হবে, আমরা পুডিং যেভাবে বানাই সেভাবে এরকম দিতে হবে, সরাসরি চুলায় এভাবে দেওয়া যায় না, এই জন্য আমি এভাবে দিলাম। এভাবে দিলে খুব ইজিলি তেলটা বের হয়ে আসে, এই যে দেখেন কত সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে এর ভিতর থেকে তেলটা বের হয়ে এসেছে, কত সুন্দরভাবে দেখেন, খুব ইজি ইজি ওয়েতে তেলটা বের হয়ে আসছে, আর এর ভিতরে যত পুষ্টিগুণ ছিল সব কিছু এর ভিতরে চলে এসেছে। এখন আমি এটাকে স্ট্রেনার দিয়ে সেঁকে নিব। অবশ্যই আপনারা ন্যাকড়া ব্যবহার করবেন, যাতে এটা তেলটা বের হতে পারে এবং ময়লাটা না ই করতে পারে। তারপরও আমি টিস্যু দিয়েও আমি ই করব, মানে 2-3 বার এটা সেঁকে নিতে হবে পিওর তেল পাওয়ার জন্য। প্রথম যখন আমরা সেঁকব তখন একটু এভাবে বের হবে, কারণ গোলাপের নির্যাস গুঁড়া তো বের হয়েছে, এজন্য এভাবে। তারপর আবার 2-3 বার আমি সেঁকে নিব, সেঁকে নেওয়ার পর একদম পিওর একটা তেল বের হয়ে যাবে, কারণ আমরা যখন হাতে পায়ে দিব তখন পিওর একটা তেলই দরকার, তা না হলে ভালো লাগে না, এজন্য আমরা 2-3 বার সেঁকে নিব। আর কেনা তেলও কিন্তু এভাবে ই করে, পিওরই করে, এই জন্য আমাদের তো আর মেশিন নেই, আমরা এভাবেই পিওরি করে নিব তেল। তেল এভাবে টিস্যু দিয়া সেকলে এর ভিতরে যত উপকার ই আছে সব কিছু এভাবেই হয়ে যায়, আর ফ্রেশ একটা তেল বের হয়, এই জন্য আমি এইভাবে এই সিস্টেম ব্যবহার করেছি। আপনারাও এভাবে করবেন, তাহলে দেখেন এই যে গোলাপের যত ই ছিল সবগুলা টিস্যুর ভিতরে রয়ে গেছে, আর আমি এখন ফাইনালভাবে ছেঁকে নিব। এই যে দেখেন, এইটা ছেঁকার পরে একদম পিওর একটা তেল বের হয়ে আসবে, এই যে দেখুন কত সুন্দরভাবে পিওর একটা তেল বের হয়ে গেছে গোলাপের তেল। এভাবে আপনারা যখন ই করবেন তখন 2-3 বার ছেঁকে নেবেন, প্রথমে কাপড় দিয়ে তারপর টিস্যু টিস্যু দিয়ে এভাবে ছেঁকে নিলে একদম পিওর একটা তেল বের হয়ে আসবে। তারপর একটা ছোটো ইতে বোতলে ভরে নেবেন, তাহলেই হয়ে যাবে।
যখন ব্যবহার করবেন তখন এখান থেকে বের করে ব্যবহার করবেন। তেল তো একটু দিলেই সব কিছু হয়ে যায়, আর এই তেলটা খুবই উপকারী। আমার হাজবেন্ডের পায়ে ফাটা আছে, তারপর আমারও আছে মাঝে মাঝে ফাটে, আমি এটা ইউজ করি, খুবই ভালো। মাশাল্লাহ সবগুলো ই হয়ে গেছে, দূর হয়ে গেছে। পায়ে যদি ফাটা থাকে তাহলে সেটা দূর হয়ে যায়, মানে হাত পায়ে সব কিছু জায়গায় আপনারা এটা ইউজ করতে পারবেন। আর এটা খুবই ভালো বিউটি কেয়ারের জন্য, ভালো বিভিন্ন ধরনের প্রোডাক্টস তৈরি করতে এই তেলটা লাগে। এই তেলের মানে ব্যবহারের আর জুড়ি নেই। আপনারা সবাই এভাবে ঘরে বসে বানাবেন, দেখবেন যে এটা কত সুন্দর। আর এর ফ্লেভারটা খুবই সুন্দর, কারণ গোলাপ দিয়ে যেহেতু, আর অনেক সুন্দর। আর আমি সব সময় বেছে বেছে সুবাস আলা ঘ্রাণ, মানে খুবই মিষ্টি মিষ্টি ঘ্রাণ, সেরকম গোলাপ বেছে বেছে আমি সব ধরনের প্রোডাক্টস তৈরি করি। আমার চ্যানেলে অলরেডি কন্ডিশনারের, গোলাপের কন্ডিশনার আপলোড করা হয়ে গেছে, তারপর গোলাপ জল, এখন আবার তেল, তারপর পরবর্তীতে আসবে রুহাবজা ইনশাল্লাহ আমার চ্যানেলে। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, তাহলে নিত্য নতুন এভাবে আনকমন ভিডিও পাবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে। আর এগুলো প্রকৃতি থেকে পাওয়া সব ধরনের আর প্রোডাক্টস আমি তৈরি করি, যাতে বাজার থেকে কিনে আনতে না হয়, ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমার চ্যানেলে থাকবে। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।